একোন শহনশাহের আজ হলো শুভ আগমন একোন মহান বাদশাহের আজ শুভ আগমন আজ ধরার বুকে সাইয়েদুল আম্বিয়ার আগমন আজ ধরার বুকে সাইয়েদুল আম্বিয়ার আগমন الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله رسول প্রেমিকের কাছে গিয়ে তাদেরকে আমরা আহ্বান করি ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভরপুরভাবে উদযাপন করার জন্য চলুন তাহলে যাওয়া যাক একুন শহনশাহের আজ হলো শুভ আগমন একুন শহনশাহের আজ হলো শুভ আগমন বলো মারহাবা বলো মারহাবা বলো মারহাবা বলো মারহাবা একুন মহান বাদশাহের শুভ আগমন কোন মহান বাদশাহের শুভ আগমন বলো মারহাবা বলো মারহাবা বলো মারহাবা বলো মারহাবা আকা মারহাবা আকা মারহাবা মক্কি মারহাবা মদনী মারহাবা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ভাইজান ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভাইয়ের নামটা বলবেন হ্যাঁ আমার নাম হচ্ছে নিজামউদ্দিন রানা নিজামউদ্দিন রানা ভাই আচ্ছা রানা ভাই এই আপনি কি জানেন রবিউল আওয়ালের মাস এসে গিয়েছে হ্যাঁ জানি আমাদের আকা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাস 12 রবিউল ওনার জন্ম তারিখ আমরা সেই উদ্যোগে দাওয়াত ইসলামের উদ্যোগে আমাদের এলাকাটা মোটামুটি এই স্টেজ সাজিয়েছি সামনে আরো চেষ্টা করব আরো বড় করে সাজানোর জন্য তারপর আমাদের আরো অনেক ভাইরা আমাদের সাথে আরো ছিল ওনারা আমাদের যথেষ্ট হেল্প করছে ওনারাও সামনে আরো আমাদের হেল্প করার জন্য আরো চেষ্টা করবে দাওয়াত ইসলামকে কয় বছর ধরে চিনেন দাওয়াত ইসলামকে আমি 5 বছর যাবৎ চিনি আচ্ছা এরপরের দাওয়াত ইসলামকে চিনার আগে রবিউল আওয়ালের 12 তারিখ ঈদ মিলাদুন্নবী উদযাপন করা আর দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হওয়ার পর কোনো পরিবর্তন দেখেছেন হ্যাঁ হ্যাঁ আমরা আগে ঈদে মিলাদুন্নবী উদযাপন করছিলাম যখন আমি দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হলাম তখন আমার আরও জাজবা আরও বেড়ে গেছে তারপর এই আমাদের এই শেখ তারিকাত আমির আহলে সুন্নত বানিয়ে দাওয়াত ইসলামে এই মহলটা দেখে আমাদের খুব মানে আরও ভালো লাগছে আমাদের জাজবাটা আরও কি সামনের দিকে এগোচ্ছে আর এগোচ্ছে আচ্ছা মাশাআল্লাহ আমাদের চ্যানেল দর্শকবৃন্দ আপনারা শুনেছেন যে আলহামদুলিল্লাহ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে উদযাপন করতো এমন ব্যক্তিরাও আলহামদুলিল্লাহ যখন দাওয়াত ইসলামী সহবত ইক্তিয়ার করেছেন দাওয়াত ইসলামী সম্পৃক্ত হয়েছেন দাওয়াত ইসলামীতে তাদের নবী প্রেম আরও অন্তরে বেশি সাড়া জাগিয়েছে আলহামদুলিল্লাহ এরপর আলহামদুলিল্লাহ জোজাল আগে তো আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করতাম শুধু জুলুসের মাধ্যমে বা আমাদের এলাকায় এলাকায় আমরা মেজবানির আয়োজন করতাম কিন্তু এখন আলহামদুলিল্লাহ জোজাল আমাদের এখন মাদানী চ্যানেলের মাধ্যমে বা দাওয়াত ইসলামের এইটি চিন্তা যে প্রতিটি ঘর যেন কি সাজিয়ে ফেলে জি জি আপনি আপনার ঘরকে সাজিয়েছেন আমাদের ঘরকে তো সামনে আমি সাজানোর জন্য প্রস্তুতি নিচ্ছি আমাদের কিছু কিছু ভাই অলরেডি সাজানো হয়েছে আমরাও সাজাবো আমাদের বাড়ি ঘর বাড়ি অফিস এগুলো ইনশাল্লাহ আমরা সাজানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমাদের চ্যানেল দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে দেখছি আলহামদুলিল্লাহ অনেকগুলো গেট সাজিয়ে ফেলেছে তো এখানে লাইটিং করার বাকি আছে আমি এদের সাথে কথা বলেছি এবং ইসলামী ভাই অনেক আছে এদের সাথে আশিকানে রসুলের সাথে কথা বলেছি এরা বলছে আলহামদুলিল্লাহ জওজাল এরা মাত্র গেট লাগিয়েছে কিন্তু এগুলোর উপরও আলোকসজ্জা হবে এবং খুব সুন্দরভাবে খুব সুন্দর পরিসরে এরা এগুলো সাজানোর জন্য চেষ্টা করছেন এবং নিয়ত করেছেন আলহামদুলিল্লাহ জওজাল নিজামউদ্দিন ভাই আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ সাল্লাল্লাহু আলাইহি হাবিব সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নামটা বলবেন আব্দুল হালিম আব্দুল হালিম ভাই ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করেন জি করি কেন করেন করি এটা আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন এটা চাইতে খুশি সংবাদ আর কিছু না এটা তো আমরাই করব আচ্ছা মাশাআল্লাহ আব্দুল হালিম ভাই মাদানী চ্যানেলের দর্শকবৃন্দদেরকে একটি সেই
মধুর মুহূর্তের ব্যাপারে একটু জানিয়ে দিন যে কোন মুহূর্তে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শুভ আগমন হয়েছিল সুবহে সাদেকের সময় আর যখন আলতো আলতো আলো হচ্ছে শেষের দিকেই রাসিম কলেজ থেকে আগমন হয়েছিল আচ্ছা সুবহে সাদেকের সময় অর্থাৎ যখন রাতের রাত শেষের দিকে ফজরের ওয়াক্ত শুরুর দিকে এমন সময় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম দুনিয়ার বুকে তাশরিফ নিয়ে এসেছিলেন তো আপনি আপনার এই ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহিস সালামের আগমনের নিয়ে আপনার কি কি পদক্ষেপ থাকে আমাদের পদক্ষেপ থাকে আমরা তো ছোট থেকে এটা উদযাপন করে আসতেছি এলাকার ছেলেরা সবাই বাড়ির ছেলেরা সবাই মিলে তো আমরা রাস্তাঘাট বাড়ি এমনকি বাড়িও সাজাই রাস্তাঘাট ঘরেও সাজাই সবাই মিলে এই যে যা পারে আর্থিক সহযোগিতা করে আমরা এটা সাজাই এবং এটা আমরা উদযাপন করে থাকি আচ্ছা এমন কি হয়েছে আপনার জীবনে যে আপনি উদযাপন করতেন কিন্তু এমন ব্যক্তি আছে যারা ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করতো না কিন্তু আপনাদের দাওয়াতে তারা আজকে আলহামদুলিল্লাহ ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করছেন জি 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 আমাদের এলাকা তো অনেকে করতো না এটা বুঝতো না জিনিসটা যখন আমরা করি আমরা ওরা আমাদের দিকে দেখে জিজ্ঞেস করে আমরা বলতাম তখন ওরা যারা যখন বুঝতে পারতেছে তখন এখন আমাদের সাথে একসাথে ওরা এই ঈদ মিলাদুন্নবী এখন উদযাপন করে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ আমার ভাইজানের নাম কি আমার নাম কামাল হোসেন কামাল হোসেন ভাই আপনি প্রিয় নবীর ব্যাপারে কিছু জানেন আমরা আমাদেরকে দুনিয়াতে কার উসিলে সৃষ্টি করা হয়েছে নবীর উসিলাই ওই নবীকে না পেলে কিছুই পেতাম না সেই নবীর আগমনের মাস কোনটা জানেন মিলাদুন নবী কোন মাসে হয় আরবি মাসের রবিউল আউয়ালের বারো তারিখ মাশাআল্লাহ আমার ভাই তো কামাল হোসেন ভাই জানে তো আপনি এই রবিউল আউয়ালের বারো তারিখ কি করেন ছিলেন না যেহেতু ঈদ মিলাদুন্নবী উদযাপন করতেন করতেন কিভাবে করতেন তো বাড়ি থেকে যেত বাইরে মানে ওদের সাথে যেতাম দুরুসে আচ্ছা তখনের পার্থক্য আর এখনের পার্থক্য কি তখন মানে এত জজবা ছিল না যখন দাওয়াত ইসলাম মহল আসলাম ইসলামী ভাইদের সাথে মিশলাম তখন মানে অনেক জজবা হয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহব্বত মানে আমাদের অন্তরে সৃষ্টি হয়েছে কীভাবে জুলুস পালন করতে হবে কীভাবে করলে কী হবে মানে ফায়দা ওগুলো শিখতে পেরেছি মাশাআল্লাহ দেখেছেন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ যে তিন বছর আগে দাওয়াত ইসলামী পেয়েছে তার আগেও ঈদ মিলাদুন্নবী উদযাপন করতো এখনই উদযাপন করে কিন্তু আগের মতো জজবা যখন জজবা ছিল না তার থেকে বেশি জজবা এসেছে দাওয়াত ইসলামীর মাদানী মহলে সম্পৃক্ত হয়ে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল এটাই দাওয়াত ইসলামী চাই যে আশিকান রসুলদেরকে মাদানী মহলে এইভাবে সম্পৃক্ত করুক যে নবী প্রেম তাদের অন্তরে যেভাবে পানি সিদ্ধ হয়ে বুদবুদ করে ফুটে উঠে সেভাবে আমাদের আশিকে রসুল এর অন্তরে যেন নবী প্রেম বুদবুদ করে কী করতে থাকে সিদ্ধ পানির মতো এই বুদবুদ করতে থাকে এভাবে আমাদের ভালোবাসা প্রকাশ করতে হবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা চেষ্টা করবো আশিকের রসুল সবাই মিলেমিশে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উদযাপন করবো ইনশাআল্লাহ আপনাদের সবাই ইনশাআল্লাহ যত বেশি পারুন মানুষকে দাওয়াত দিবেন দাওয়াত দিয়ে সবাইকে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উদযাপন করার জন্য উৎসাহ প্রদান করবেন ইনশাআল্লাহ সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যুগে যুগে অনুষ্ঠানে আমরা পথে পথে আলহামদুলিল্লাহ সকলকে দাওয়াত দিয়ে আসছি এবং সবার উদ্বেগ ভালোবাসা নবীর আগমনে খুশি উদযাপন এগুলো নিয়ে আমরা মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যুগে যুগে অনুষ্ঠানের মাধ্যমে প্রচার প্রসার করছি এবং সবাইকে দাওয়াত দিচ্ছি এবং পাশাপাশি সবাইকে উদ্বুদ্ধ করছি যে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মিলাদকে সুন্দরভাবে উদযাপন করার জন্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আপনার নামটা কি বলবেন মোহাম্মদ আশরাফ হোসেন আশরাফ হোসেন ভাই তো আশরাফ হোসেন ভাই দেখুন আমরা তো আলহামদুলিল্লাহ আজ্জাল দুনিয়াতে এসেছি কার ওসিলে এসেছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলাই তো এই নবীর উসিলাই যে এসেছি এই নবীর উসিলাই যে আশা হয়েছে আল্লাহ তালা আমাদেরকে এনেছে ওনার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে না অবশ্যই কীভাবে কৃতজ্ঞতা প্রকাশ করবো বলেন তো বারো রবিউল আউয়াল উপলক্ষে আমরা ওনাদের যে জুলুস হয় ওই জুলুসের মধ্যে অংশগ্রহণ করে ওই জুলুসের মধ্যে গিয়ে আমাদের খুশি উদযাপন করবো এবং আমরা নিজে যাব অন্যদেরকে যাতে নিয়ে যেতে পারি অন্যদেরকে নিয়ে যাব ওটার মাধ্যমেই আমরা খুশিটা উদযাপন করবো এর পাশাপাশি মনে করেন আমরা শুধু খুশি উদযাপন করবো ওনার কথা মতো উনি যেভাবে আমাদেরকে যেভাবে হাদিস আমাদের জন্য সুন্না রেখে গিয়েছে ওই সুন্না অনুযায়ী চলো আমাদের
আমাদের জন্য অবশ্যই দরকার, সুন্নাত মোতাবেক চলা অবশ্যই প্রয়োজন। জি জি, আপনি কি মনে করেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক আমাদের চলা উচিত নাকি? জি ইনশাআল্লাহ, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা গোনা উম্মত রয়েছি, যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ওই শুভ আগমন করেছে ওই শুভ আগমনের আমরা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী উদযাপন করার জন্য এবং মানুষকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা পাক্কা নিচ্ছি। এরপর নামাজ হচ্ছে আল্লাহ রাসূল ইসলামের চোখের শীতলতা, তো এই নামাজটাও কি করতে হবে আমাদেরকে? আমরা মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ জামাত সহকারে কায়েম করার জন্য আমরা নিয়ত করবো ইনশাআল্লাহ। আর এই মাসটা হচ্ছে মিলাদুন্নবীর মাস, অর্থাৎ দরুদ শরীফের মাস। জি, তো আমরা বেশি থেকে বেশি কি করার দরকার? আমরা বেশি থেকে বেশি পরিমাণ আল্লাহ রাসূলের উপর দরুদ শরীফ পাঠ করবো ইনশাআল্লাহ। এরপর ঘরের সবাইকে কি করা দরকার? ঘরের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদে আমাদের বাড়ি ঘর এবং রাস্তাঘাট ইত্যাদি সবাই সব মিলে আমরা বাড়ি আত্মীয় স্বজনকে নিয়ে সাজানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সাজানোর চেষ্টা করবো, পাশাপাশি তাদেরকে বিভিন্ন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের নেকিদাওয়াত দেবো ইনশাআল্লাহ। আগমনের কারণটাও আমরা বলবো যে আল্লাহ রাসূল ইসলাম আমাদের এখানে তাশরিফ নিয়ে এসেছেন, আল্লাহ তাআলাকে রাজি করানোর ব্যাপারে আমাদেরকে তাগিদ দিয়েছেন, নামাজের ব্যাপারে তাগিদ দিয়েছেন, রোজার ব্যাপারে তাগিদ দিয়েছেন, এগুলো কি আমরা সঠিকভাবে সফলভাবে আদায় করবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, কি বলেন? সবাইকে বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক নসিব করুক। প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের খুশি আমরা এভাবে উদযাপন করব যে আমরা নিয়ত করে নিই, আমরা যারা নামাজে পাবন্দি ছিলাম না আমাদের নামাজে পাবন্দি করা দরকার। আমরা ইনশাআল্লাহ আজ্জাবাজাল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের খুশিতে ইনশাআল্লাহ আমরা নামাজের পাবন্দি হব বা জামাত নামাজ আদায় করব। নামাজ কাজাক তো দূরে থাক, নামাজ যেন আমাদের কাছ থেকে এক ওয়াক্ত যেন না ছুটে, এটা আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব ইনশাআল্লাহ, ওয়াদাবদ্ধ হব। আমরা সকলেই নামাজের প্রতি নিজেকে ঝুঁকে রাখবো এবং আমরা গুনাহ থেকে বাঁচবো, গীবত করা থেকে বাঁচবো, মিথ্যা কথা বলার থেকে বাঁচবো, পর সমালোচনা করা থেকে বাঁচবো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। এতে করে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে আগমন যে কারণে হয়েছিল মিথ্যাকে দূরীভূত করার জন্য, অন্ধকারকে দূরীভূত করার জন্য, ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করবো সেই সুন্নার উপরে আমরা আমল করে আল্লাহ রাসূল ইসলামের আগমনের খুশি উদযাপন উপলক্ষে সেগুলো আমরা তোফা দেবো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক নসিব করুক। আসুন আমরা কিছু দৃশ্য তো দেখছি, তো এভাবে আমরা নিজেরাও কী করবো ঘরে বাইরে সাজানো নিয়ত করে নিই ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আসলে আমার এটা হচ্ছে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুগে যুগে আমরা যে পালন করেছি এই যুগে যুগে পালন করাটা যেন আমরা ধরে রাখতে পারি এবং আমাদের নসল আমাদের বংশে যারা আসবে তারা যেন ধরে রাখতে পারে সেই প্রচেষ্টা আমাদের সবসময় জারি থাকতে হবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আকিল নবীর আগমনে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা সবাই খুশি, এই খুশিকে সবসময় ধরে রাখতে হবে, সবসময় অটুটভাবে আমাদেরকে এটার চর্চা করে যেতে হবে যাতে করে আমাদের পরবর্তী প্রজন্ম যাতে এটা মনে রাখে। আল্লাহ তাআলা আমাদেরকে এই পরবর্তী প্রজন্মদেরকেও এগুলো জানানোর বুঝানোর তৌফিক নসিব করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ ইসলামী ভাইদেরকে জজবা দেওয়ার এবং আমরা চেষ্টা করছি এই যে জজবার মাধ্যমে ইসলামী ভাইরা যাতে প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে আলোকসজ্জা করতে পারে এবং তাদের অন্তরে নবী প্রেম যেন ঢেউ খেলে সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আরও তিনজন ইসলামী ভাই আমি পেয়েছি, একজন ইসলামী ভাই আলহামদুলিল্লাহ এখন থেকে প্রস্তুতি নিয়ে বসে আছে যে সুবে বাহারার দিন তিনি এই ঝান্ডা উড়াবেন, এই মাদানী পতাকা উড়াবেন এবং এখন থেকে প্রস্তুতি নিয়ে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল নিজে মাদানী পতাকা নিয়ে এলাকা এলাকায় ঘুরছেন। তো আমি প্রথম আমার ভাইয়ের কাছে যাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। ভাইয়ের নামটা কি? মোহাম্মদ রিয়াজ তারি। রিয়াজ ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনি প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের খুশি কতটুকু উদযাপন করছেন? আমি রবিউল আউয়াল মাসের প্রথম থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেছি এবং আমি আমাদের এলাকার মসজিদ সাজিয়েছি, বাড়ির গলি সাজিয়েছি এবং এলাকার অনেককে ইনফ্রাদি কোশিশ করেছি, তারাও বলেছে এলাকার মধ্যে লাইটিং করবে। আচ্ছা আচ্ছা, তো আলহামদুলিল্লাহ। তো প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের খুশিতে আপনি নিজেও খুশি? আলহামদুলিল্লাহ আমি খুশি। একটা দাওয়াত ইসলামীর লিখিত কালাম বাগে মদিনা থেকে একটা যদি কালাম শুনে দিতে পারতেন। এ কোন শাহেনশাহে রাজ হলো শুভ আগমন, এ কোন শাহেনশাহে রাজ হলো শুভ আগমন, এ কোন মহান বাদশাহে রাজ হলো শুভ আগমন, দরার বুকে সাইয়্যিদুল আম্বিয়ার আগমন, দরার বুকে সাইয়্যিদুল আম্বিয়ার আগমন। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। তো আমার ভাই আপনি তো দেখছি এই খুব সুন্দর করে পতাকা নিয়ে ঘুরছেন, তো এরকম জজবা কত বছর ধরে আপনার এরকম জজবা আসছে? ইনশাআল্লাহ আজ্জাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার প্রায় 8 বছর হবে ইনশাআল্লাহ দাওয়াত ইসলামীতে রয়েছি আলহামদুলিল্লাহ। এই বারে রোজ শরীফের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে যেন
সবাইকে গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে এই জান্নাতের উসিলায়। আলহামদুলিল্লাহ আমরা রয়েছি সবাই একত্রিত, আলহামদুলিল্লাহ এই যেহেতু এই এলাকার মধ্যে দাওয়াত ইসলামের অনেক জাজবা, যেহেতু আমাদের ইনফ্রাদে কোর্সের কারণে আলহামদুলিল্লাহ আমাদের অনেক ইসলামী ভাইয়েরা জমেছে ঝান্ডা নিয়ে এই গেট সাজানোর নিয়ে এলাকা এলাকা সাজানোর জন্য। ইনশাল্লাহ সবাইকে ইনফ্রাদি কোশিশ চলতেছে এবং আরও চলবে ইনশাল্লাহ আশা করি। তবে আমি আমাদের একটা যে ধারণা আশা যে এখনও পর্যন্ত পুরোপুরি সাজানো হয় নাই আসলে, তবে এর চেয়ে বেশি সাজানো দরকার ছিল আমাদের, এক সময় কিন্তু পুরি আসছে সাজানোর গতিটা খুব কম। তো আমরা চেষ্টা করব যত বেশি গতি আমাদের বাড়বে তত বেশি আমাদের রসুল প্রেমের ঢেউ খেলে থাকবো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। তো চেষ্টা করব। আপনি কি মনে করেন যে এখনও পর্যন্ত সাজগোজ কিন্তু আলোকসজ্জার কম দেখছি, এটা কি মনে করেন আপনি? জি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতেছি যতটুকু সম্ভব আমাদের দ্বারা যে আমাদের গেট সাজানো আমাদের এলাকার মধ্যে এবং বাসা বাড়িতে লাইটিং করব, জান্ডা লাগাবো এবং ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করি যে যারা মাদানী চ্যানেল দেখতেছেন তারা সবাই যেন যে দাওয়াত ইসলামের যে একটা অনুষ্ঠান সেটা আপনারা দেখেন এবং নবীর আগমনে আপনারাও খুশি উদযাপন করেন এবং ঘরকে সাজিয়ে তুলুন এবং কি আপনার প্রত্যেক মুসলমানকে দাওয়াত ইসলামের সাথে সংযুক্ত করুন, সেই কামনাই রইল আপনাদের প্রতি। তো মানে দর্শকবৃন্দ আমরাও চেষ্টা করবো ইনশাল্লাহ, এগুলো আসলে আমাদেরকে একটা চেষ্টা কাজ আল্লাহ তাআলার দয়ায় হবে ইনশাআল্লাহ। আপনারাও চেষ্টা করুন আর আপনাদেরও ভিডিও ক্লিপস যদি পারেন আপনারা আমাদের কাছে পাঠাতে পারেন, আপনাদের ঘর সাজানোর এবং পরিবেশ এলাকা আঙ্গিনা সাজানোর এরকম ভিডিও ক্লিপস যদি আপনারা পাঠান ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনাদের পূর্ণাঙ্গ ঠিকানা দিয়ে পাঠাবেন ইনশাআল্লাহ, চেষ্টা করব আমাদের এই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে যুগে এই অনুষ্ঠানে আপনাদেরও এই সাজানো দৃশ্যগুলো যেন আমরা দেখাতে পারি সেভাবে আপনারা পাঠানোর চেষ্টা করবেন। অবশ্যই ভালো ক্যামেরা দিয়ে সুন্দরভাবে মনোরম দৃশ্য করে পাঠাবেন যাতে করে কোনো বেপর্দা বা কোনো বিজ্ঞাপন এতে এই ভিডিওর মধ্যে না আসে সে চেষ্টা করবেন। শুধু যেগুলো সাজিয়েছেন পতাকা লাইটিং এগুলো আমাদের কাছে পাঠানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ, আমরা এগুলো দেখানোর চেষ্টা করব, এতে করে অপর ইসলামী ভাই উৎসাহিত হবে সাজানোর জন্য নিয়ত করবো ইনশাআল্লাহ আজ্জাবাজাল। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একুন শহনশাহে রাজ হলো শুভ আগমন, একুন মহান বাদশাহে রাজ শুভ আগমন, আজ ধরার বুকে সাইয়্যিদুল আম্বিয়ার আগমন, আজ ধরার বুকে সাইয়্যিদুল আম্বিয়ার আগমন।